জীবনে আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকবো বললেই তো ভালো থাকা যায় না। তার জন্যে আমাদের ভাগ্যকে আমাদের সহায় হতে হয়। কিন্তু ভাগ্য এমনই একটি জিনিস, কখনো ভালো চলে কখনো খারাপ চলে। বলা হয় ভাগ্যের চাকা ঘুরবে, ভালো থাকলে খারাপটি আসে এবং খারাপ থাকলে ভালোটি আসে। কিন্তু আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময়টাই দুঃখ কষ্টের মধ্যে কাটাই। আজকে আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই উপকৃত হবেন, কারণ আপনি যদি আপনার ভাগ্যকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে চান, তবে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি খুব সাধারণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, কিন্তু সেই বিষয়টি যদি আপনি বিশ্বাস মনে দেখেন এবং সেই বিষয়টি আপনার জীবনে ঘটান, তাহলে অবশ্যই আপনার জীবনে মিরাকেল ঘটতে বেশি সময় লাগবে না। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। যারা নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে লাইক করার পাশাপাশি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তবে চলুন মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, প্রকৃতির মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলিকে যদি আমরা খুব ভালোভাবে ব্যবহার করি, যেগুলো আমরা যদি সঠিক প্রয়োগ করি, তাহলে আমাদের ভাগ্য কিছুটা হলেও আমাদের কন্ট্রোলে থাকবে। আমাদের জীবিত সময়ে কর্মফলদাতা হলেন স্বয়ং গ্রহরাজ। 2020 সালে গ্রহরাজ স্বস্থানে থাকছেন, তবুও আমরা যদি আমাদের এই গ্রহচক্রকে সঠিক নিয়ন্ত্রণে আনতে চাই, তাহলে অবশ্যই বিভিন্ন উপাচার করতে হয়। আজ আমি আপনাদের জানাবো এমন একটি ফুলের উপাচার, যে ফুলটি আপনাকে অর্থ দেবে, গ্রহদোষের মুক্তি ঘটাবে, শুভ যাত্রার জন্য সুযোগ সুবিধা বাড়িয়ে দেবে। ফুলটি হলো নীল অপরাজিতা। পরিবেশে আমরা সাধারণভাবে দুই প্রকার অপরাজিতা দেখে থাকি, নীল এবং সাদা। তবে এর বিভিন্ন জাতভেদ রয়েছে, বিভিন্ন স্থানে বিভিন্ন আকার আকৃতির অপরাজিতা দেখা যায়। সাধারণভাবে আপনি যদি চান নীল অপরাজিতা পূজা পার্বণের মধ্যে বিশেষভাবে ব্যবহার করে আপনার ভাগ্যকে আপনার নিয়ন্ত্রণে আনতে পারেন, তবে অবশ্যই উপকারে লাগবে, কারুর অপকারে লাগবে না। আপনি যদি ভাবেন আপনি কারুর অপকার করতে চাইছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। কারণ নীল অপরাজিতা দিয়ে বিভিন্ন প্রকার উপাচার করলেন সেগুলি আপনার উন্নতি ঘটাবে, কারুর ক্ষতি করতে পারবে না। যাই হোক, যদি জানতে হয় অবশ্যই ভিডিওটি দেখুন, কারণ এর ফলে আপনি নতুন কিছু জানতে চাইবেন। প্রথমে বলবো আর্থিক দিক। মানুষের জীবনে যে বহু প্রকার সমস্যা আছে, তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। কারণ অর্থ যদি আমাদের হাতে না থাকে, আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যায়। তাই বন্ধুরা, যদি আপনি আর্থিক উন্নতি করতে চান, কর্মের পাশাপাশি এই বিশেষ উপাচারটি করুন। আজই আপনার গৃহদেবতা মা লক্ষ্মীর চরণে দুটি নীল অপরাজিতা দিন। পূজা পার্বণ শেষ হলে সেই নীল অপরাজিতা কোনো তামা, কাঁসা বা রূপোর পাত্রের মধ্যে রেখে আপনি আপনার লকারে রেখে দিন এবং বন্ধ করে দিন। আপনার এই লকারের মধ্যে সব সময় অর্থে পরিপূর্ণ থাকবে, কখনোই অভাব হবে না। এটি একটি মারাত্মক উপাচার। আপনারা জানেন দুর্গাপুজোর দশমীর সময় অপরাজিতার ডাল ধারণ করা হয়, পরিধান করা হয় এবং অপরাজিতা ফুলের মালা মাকে পরানো হয়। তাই আপনি যখন বাড়ি থেকে কোথাও বেরুবেন, অবশ্যই আপনার গৃহদেবতা ইষ্ট দেবতার নাম করে একটি অপরাজিতা ফুল নিয়ে বের হন। দেখবেন আপনার যাত্রা 100% শুভ হবে, ফলে আপনার জীবনের সমস্যাগুলি কাটবে। আপনি যে কর্ম করতে চাইবেন সেই কর্মে সঠিক সমাধান পাবেন। এটিও কিন্তু কম বড় উপাচার নয়। যারা বিশ্বাস মনে করবেন অবশ্যই ফল পাবেন, আর যারা বিশ্বাস মনে করবেন না তারা অবশ্যই ফল লাভ করতে পারবেন না।
এটি আমি বলে দিলাম, তাই যদি করতে হয় 100% বিশ্বাস মনে কাজটি করুন, অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। এরপর আপনাদের জানাবো, যদি আপনি প্রত্যেক সোমবার 3টি করে নীল অপরাজিতা দেবাদিদেব মহাদেবের চরণে বা শিবলিঙ্গে দেন, তাহলে আপনার গুপ্ত শত্রু নাশ হবে, আপনি সব দিকে জয়লাভ করবেন, মহামৃত্যুঞ্জয় শক্তি পাবেন, আপনার গৃহে কখনো অকাল মৃত্যু ঘটবে না মহামৃত্যুঞ্জয় শক্তির ফলে। তাই অবশ্যই যাদের বাড়িতে কোনো না কোনো ব্যক্তি অসুস্থ হচ্ছেন বারবার বা দীর্ঘ ব্যাধির মধ্যে রয়েছেন, তারা অবশ্যই, তাই মহামৃত্যুঞ্জয় যদি মন্ত্র আপনি চান, অবশ্যই শিবলিঙ্গের সামনে প্রতি সোমবার আপনি 3টি করে অপরাজিতা ফুল দেন, এর ফলে আপনি কিন্তু উপকৃত হবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। এছাড়াও আমি নীল অপরাজিতার বিভিন্ন গুণ আপনাদের সামনে তুলে ধরব। যদি বিশ্বাস হয় বাকি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যাদের বিশ্বাস হচ্ছে না অবশ্যই নিচের কমেন্ট সেকশনে অবিশ্বাসের কারণটি জানিয়ে আপনারা এই ভিডিও থেকে বিদায় নিন। বন্ধুরা, এরপর বলবো শনিদেবের উপাচার। যদি আপনার গ্রহদোষ থাকে, তাহলে প্রত্যেক শনিবার নীল অপরাজিতা ফুল আপনি শনিদেবের চরণে দেবেন। তবে এক্ষেত্রে আপনাদের একটি কথা জানিয়ে দিই, আমরা বেশিরভাগ জনই শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের দিকে তাকিয়ে প্রণাম করি, এর ফলে শনিদেবের চোখে সোজাসুজি আমাদের দৃষ্টি পড়ে। বন্ধুরা, এটি হয়তো অনেকে জানেন না, আপনি যখন শনি মন্দিরে যাবেন তখন অবশ্যই শনিদেবের শুধু পায়ের দিকে তাকাবেন, মেঝের দিকে তাকাবেন, কখনো সোজাসুজি তাকাবেন না। এর ফলে কিন্তু শনিদেবের কুদৃষ্টি অবশ্যই আপনাদের ওপর পড়বে। তাই অবশ্যই শনিবার দিন নীল অপরাজিতা দিয়ে শনিদেবকে পুজো দিন, আপনার গ্রহদোষের মুক্তি ঘটবে। এছাড়া যারা বশীকরণ করতে চাইছেন, তারা নীল অপরাজিতা গাছের মূল যদি ধারণ করেন তাহলে উপকৃত হবেন। যারা বাস্তুদোষ কাটাতে চাইছেন, তারা নীল অপরাজিতার কিছুটা মূল যে কোনো রবিবার সন্ধ্যের পর তুলে আপনি আপনার ঠাকুর ঘরে রেখে দিন এবং পূজা পার্বণ করতে শুরু করুন। অন্যান্য দেবদেবীদের সঙ্গে ধূপ দীপ সহকারে পূজা করুন, দেখবেন আপনার বাস্তুদোষ একেবারেই কেটে যাবে। বন্ধুরা, কী করে বুঝবেন আপনার বাস্তুতে দোষ আছে? দেখবেন আপনার বাড়িতে কোনো কর্মযোগ হচ্ছে না, সকল সময় সমস্যার সম্মুখীন, মানুষের মনে আনন্দ নেই, তাহলেই জানবেন আপনার গৃহে বাস্তুদোষ রয়েছে। যদি আপনার বাথরুম পায়খানা বাড়ির পূর্ব দিক বা দক্ষিণ দিকে হয়, অবশ্যই বাস্তুদোষ থাকবে। যদি আপনার পায়খানা ঘর সব সময় খোলা থাকে, অবশ্যই বাস্তুদোষ হবে। যদি আপনার গৃহে কোনো প্রকার জীবিত গাছ হঠাৎ মারা যায়, জানবেন আপনার বাস্তুদোষ রয়েছে। তাই বাস্তুদোষ থেকে সমাধানের জন্য আজই বাড়ির ঈশান কোণে লাগিয়ে দিন একটি অপরাজিতা ফুলের গাছ, আপনি দারুণভাবে উপকৃত হবেন। বন্ধুরা, অপরাজিতা ফুলের যে অত বহু গুণ রয়েছে, আমার পক্ষে হয়তো সব কিছু বলা সম্ভব নয়, কিন্তু আপনি যদি এর বিশেষ উপাচারগুলি পালন করেন, তাহলে নিজেই অনুভব করবেন যে আপনার জীবনে কত কত সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাচ্ছে। তাই অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ফলাফল লাভ করুন। আজকে আমি আপনাদের সামনে যে বিশেষ উপাচারগুলি বলে দিলাম, সেই উপাচারগুলি অবশ্যই আপনি মনোযোগ সহকারে করবেন এবং দারুণ ফল লাভ করবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। তাই অবশ্যই প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। বন্ধুরা, যারা আজকে আমাদের ভিডিওটি দেখে অত্যন্ত সমৃদ্ধ হয়েছেন, তারা অবশ্যই আপনার বন্ধু গ্রুপের মধ্যে ভিডিওটি যথাসম্ভব শেয়ার করে দেবেন, যদি আপনার পক্ষে সম্ভব হয় অবশ্যই। আর আপনারা নিচের কমেন্ট সেকশনে লিখে জানান আর কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো এই আশা রাখি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, জয় বজরংবলী।